রাজধানীর মিরপুরে পুলিশের উপর হামলা ও ট্রাফিক বক্স ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে নয় জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেয় ক্ষুব্ধ হয় একটি মহল। পুলিশের মনোবল ভেঙে দিতে এ আক্রমণ হলে অভিযান চলবে বলে জানান ডিবি প্রধান হারুনুর রশিদ। বিরোধী দলের নানা উস্কানিতে কেউ এ হামলায় জড়িয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। আপেল শরীরের রিপোর্ট। গেল শুক্রবার সকালে রাজধানীর মিরপুরের 10 নম্বর আদর্শ স্কুলের সামনে ট্রাফিক পুলিশের উপর হামলা করে দুর্বৃত্তরা। ভাঙচুর চালানো হয় ট্রাফিক পুলিশ বক্স। একই সময়ে মিরপুরের পল্লবী সহ 5টি ট্রাফিক বক্সে এই হামলার ঘটনা ঘটে। রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জড়িত সন্দেহে 9 জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াকে ইস্যু করে একটি মহল এ হামলা চালিয়েছে বলে জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। পঙ্গু একজন রিক্সা চালককে পুলিশ মারধর করেছে। তো ওই সকাল 8টার সময় তো রিক্সাই নেই রাস্তায়, তাকে পুলিশ মারপিট করবে কেন? এটা ছিল একটা তাদের একটা মানে পরিকল্পনা, যা আমরা মানে আমরা বলবো যে পঙ্গু একজন রিক্সা চালকের গায়ে হামলা করেছে পুলিশ, এটা দিয়ে তারা একটা উত্তেজনা সৃষ্টি করে তারা পরিকল্পিতভাবে পুলিশের মনোবল ভেঙে দিয়ে তারা চেয়েছিল যে একটা মানে একটা মানুষের মানুষকে একটা তাদের পক্ষে নেওয়া, সেন্টিমেন্ট নেওয়া। আমরা তাদের 9 জনকে গ্রেপ্তার করেছি, তারা স্বীকারও করেছেন এবং তাদেরকে আমরা রিমান্ডে এনে আরও বিস্তারিত ইয়ে করে আপনাদেরকে বাকিটা পড়ে। ইন্ধনদাতাদের তথ্য পাওয়া গেছে জানিয়ে অচিরেই গ্রেপ্তারের কথাও জানান তিনি। পুলিশের স্থাপনা ভেঙেছে, সেই কারণে আমরা 9 জনকে যারা সরাসরি ঘটনার জড়িত এরকম 9 জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং আমরা মনে করি আর সাথে আরও যারা ইন্ধনতা রয়েছে ঢাকা শহরের আশেপাশে এলাকায় যারা এই অবৈধ ব্যাটারি রিক্সা চালায়, মোটর পাম্পসের ব্যবসা করে অবৈধ, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না, আমরা সকলকেই আইনের আওতায় নিয়ে আসবো। ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা।